প্রিয় ছাত্রছাত্রীরা ওয়েলকাম ব্যাক টু প্রাইমারি চ্যানেল আশা করি তোমরা সবাই প্রত্যেকেই ভালো করে পড়াশোনা করছো আর একদিন পরেই তোমাদের বিজ্ঞান পরীক্ষা রয়েছে তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছ বিজ্ঞান বিষয়ে ছোট বড় সমস্ত প্রশ্নের সাজেশন নিয়ে আসো তো আজকে এই ভিডিওটি তোমাদের সকলের জন্য আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে শুরুতেই একটু সংক্ষেপে বলে দিই যে তোমাদের শূন্যস্থান পূরণ করো এটা চল্লিশটারও বেশি প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে এছাড়া ভুল সংশোধন করো থাকবে প্রায় কুড়ি পঁচিশটি এছাড়াও যে বড় প্রশ্নগুলো আছে সেটাও পনেরো কুড়িটি প্রশ্ন আলোচনা করা হয়েছে যেগুলি এই বছরের পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট আছে তাই ভিডিওটি স্কিপ করে বা টেনে দেখবে না কারণ টানলেই তোমাদের কোনো প্রশ্ন স্কিপ হয়ে গেলে সেটা আর তোমরা জানতে পারবে না তোমাদের পরীক্ষাতে অসুবিধা হতে পারে তোমরা যারা ভালো পরীক্ষা দিতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো সাথে সাথে তোমরা আমার সঙ্গে মুখে মুখে বলে প্রশ্নগুলো একেবারে মুখস্থ করে নাও এবং তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ প্রত্যেকে ভিডিওটি লাইক করবে এবং কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আর কোনো রকম দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণ করো একের দাগের এক সমুদ্রের জল থেকে ড্যাশ তৈরি করা যায় সমুদ্রের জল থেকে লবণ তৈরি করা যায় দুইয়ের প্রশ্ন বন্যার পরে যে মাটি থিতিয়ে পড়ে তাকে বলে ড্যাশ মাটি পলি মাটি তিন নম্বর প্রশ্ন পাহাড়ের চূড়ায় ড্যাশ কম থাকে পাহাড়ের চূড়ায় বাতাস কম থাকে এর পরের প্রশ্ন বাতাসে ড্যাশ গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে আছে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি পরিমাণে আছে তারপরের প্রশ্ন কাঁটা আছে এমন একটি গাছের নাম লেখো ক্যাকটাস বাবলা এরপর বাতাস ড্যাশ মধ্য দিয়ে ফুসফুসে পৌঁছায় আমাদের শরীরে বাতাস শ্বাসনালির মধ্য দিয়ে ফুসফুসে পৌঁছায় তারপরের প্রশ্ন পলিমাটি মাটি চাষের পক্ষে ড্যাশ পলিমাটি মাটি চাষের পক্ষে খুবই উপযোগী এরপর হাঁসের পায়ের আঙুলগুলো ড্যাশ জোড়া এছাড়া আর একটা প্রশ্ন থাকতে পারে হাঁসের পায়ের আঙুলগুলো জোড়া থাকে এগুলোকে কি পদ বলা হয় বলবে লিপ্ত পদ এরপরে ব্যাঙের খাবার হলো ড্যাশ ব্যাঙের খাবার হলো পোকামাকড় তারপরের প্রশ্ন গ্যাস ড্যাশ পড়ে গ্যাস থিতিয়ে পড়ে তারপরের প্রশ্ন শিমুল গাছ থেকে আমরা ড্যাশ পাই তুলা পাই এছাড়াও এরকমভাবে প্রশ্ন দিতে পারে কোন গাছ থেকে আমরা তুলা পাই তোমরা লিখবে শিমুল গাছ থেকে তুলা পাই বা কার্পাস গাছ থেকে এরপর দাঁতের বেশিরভাগ অংশটাই মাড়ির ড্যাশ থাকে মাড়ির ভিতরে থাকে তারপরের প্রশ্ন সব খাবারই আমরা পাই আসলে ড্যাশ থেকে সব খাবারই পাই আমরা আসলে উদ্ভিদ থেকে এরপরের প্রশ্ন একটি জলজ প্রাণীদের নাম হলো কচুরিপানা পানা পরের প্রশ্ন শ্বাসক্রিয়ার সময় প্রাণীরা ড্যাশ গ্যাস গ্রহণ করে আমরা শ্বাসক্রিয়ার সময় কি কোন গ্যাস গ্রহণ করি অক্সিজেন অর্থাৎ সংকেত কি ওটু এর পরের প্রশ্ন মরিশাসে ড্যাশ আজ পৃথিবীতে নেই মরিশাসের ডোডো পাখি পৃথিবীতে আর নেই সেটা বিলুপ্ত হয়ে গেছে তারপর ধানের খোসাকে বলে ড্যাশ তুষ বলা হয় এর এরপরের প্রশ্ন একটি আঁশবিহীন মাছ হল শিঙি তারপরে প্রশ্ন ড্যাশ উদ্ভিদের রান্নাঘর বলে পাতাকে উদ্ভিদের রান্নাঘর বলা হয় তারপর নিঃশ্বাস ছাড়ার সময় শরীর থেকে ড্যাশ গ্যাস বেরিয়ে যায় নিঃশ্বাস ছাড়ার সময় আমাদের শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড যার সংকেত হলো সিও টু গ্যাস বেরিয়ে যায় তারপরের প্রশ্ন সময় পরিমাপের একক হলো সেকেন্ড এরকমই তোমাদের তিনটে প্রশ্ন মধ্যে যে কোনো একটা প্রশ্ন থাকতে পারে তারপরের প্রশ্ন দৈর্ঘ্য পরিমাপের একক হলো মিটার তারপরের প্রশ্ন ওজন পরিমাপের একক হলো গ্রাম তোমরা এই তিনটে প্রশ্ন খুবই ভালোভাবে মনে রাখবে সময় হলো সেকেন্ড দৈর্ঘ্য পরিমাপের একক মিটার আর ওজন পরিমাপের একক বা ভর পরিমাপের একক গ্রাম এরপর ড্যাশ দিয়ে ভর মাপা হয় তোমরা দোকানে দেখেছ দাড়িপাল্লা দাড়িপাল্লা দিয়ে ভর মাপা হয় এরপর যেসব প্রাণী হারিয়ে গেছে তাদের বলা হয় বিলুপ্ত প্রাণী তারপরে এরকম প্রশ্ন করতে পারে যে বিলুপ্ত প্রাণী কাকে বলে এটা প্রশ্ন করলে তোমরা এটা লিখে দেবে যে যে সকল প্রাণীদেরকে বর্তমানে পরিবেশে দেখতে পাওয়া যায় না তাদেরকে আমরা বিলুপ্ত প্রাণী বলি যারা হারিয়ে গেছে যেমন একটা মরিশাসের ডোডো পাখি উদাহরণ দিয়ে দেবে তাহলে তোমরা ফুল মার্কস পেয়ে যাবে এরপরে শিশুর জন্মে ড্যাশ পরে সাধারণত দাঁত উঠতে থাকে শিশুর জন্মের চার থেকে সাত মাস পর থেকেই এখানে মাসটা লেখা হয়নি চার থেকে সাত মাস পর থেকেই সাধারণত দাঁত উঠতে শুরু করে তারপর নর্দমায় যে পাউডার ছড়ানো হয় তার নাম ব্লিচিং পাউডার বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা ড্যাশ বলি বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা পদার্থ বলি তারপর তরল ও গ্যাসের নির্দিষ্ট ড্যাশ নেই নির্দিষ্ট আকার নেই তরল ও গ্যাসের নির্দিষ্ট আকার নেই তাদেরকে যে পাত্রে রাখা হয় তারা সেই পাত্রে আকার ধারণ করে তুমি এক গ্লাস জলকে যদি বোতলের মধ্যে রাখো তো বোতলের যেরকম শেপ থাকবে সেই আকারে নেবে আবার কোনো একটা পাত্রে রাখলে সেই পাত্রের যেমন আকার থাকবে তেমন আকার নিয়ে নেবে গ্যাস অথবা তরল এর পরের প্রশ্ন যে কোনো কাজ করতে ড্যাশ প্রয়োজন হয় আমাদের যে কোনো কাজ করার জন্য কিসের প্রয়োজন শক্তির প্রয়োজন হয় নেক্সট কোশ্চেন ড্যাশ খেয়ে আমরা শক্তির চাহিদা মেটাই আমাদের শরীরের যে শক্তির প্রয়োজন হয় সেটা আমরা কোথেকে পাই খাবার খাই তবেই তো আমাদের দেহে শক্তি পাই তাহলে খাবার খেয়ে আমরা শক্তির চাহিদা মেটাই এর পরের প্রশ্ন ড্যাশ হলো একটি অমেরুদণ্ডী প্রাণী অমেরুদণ্ডী মানে যাদের সিডাড়া নেই বা মেরুদণ্ড নেই যেমন কেচো। এরপর ড্যাশ হলো একটি জিয়ল মাছ জিয়ল মাছের উদাহরণ কই কই হলো একটি জিয়ল মাছ তারপরের প্রশ্ন যার কিছুটা ভর আছে যে কিছুটা জায়গা নেয় বা দখল করে তাকে ড্যাশ বলি তাকে পদার্থ বলি এটা উল্টেও প্রশ্ন আসতে পারে যে পদার্থ কাকে বলে তাহলে এমন লিখবে যার কিছুটা ভর আছে যে কিছুটা জায়গা দখল করে তাদেরকে আমরা পদার্থ বলি এর পরের প্রশ্ন শ্বাসমূল দেখা যায় ড্যাশ গাছে শ্বাসমূল দেখা যায় সুন্দরী গড়ান গেওয়া এই সমস্ত গাছে লবণাক্ত উদ্ভিদে শ্বাসমূল দেখা যায় এখানে আর প্রশ্ন হতে পারে যে সুন্দরী গাছ কোথায় দেখতে পাওয়া যায় সুন্দরবনে এর পরের প্রশ্ন রোগ কমায় ড্যাশ গাছের পাতা কুলেখাড়া গাছের পাতা রক্তাল্পতা কমায় তাহলে কুলেখাড়া গাছের পাতা এর পরের প্রশ্ন ছাঁকনি ও চালনির কাজ কি ছাঁকা বা মিশ্রণ কে আলাদা করা মিশ্রণকে আলাদা করা এটা হতে পারে মিশ্রণকে কোনো মিশ্র পদার্থ আছে তাকে আলাদা করা চালুনি বা ছাঁকনির কাজ যেমন আমরা দেখি যে ঘর করার সময় আমরা দেখি লাল বালু যখন চালে তখন দেখবে পাথরগুলোকে বালি থেকে আলাদা করে চালুনি দিয়ে তাহলে কি মিশ্রণ থাকে বালির সঙ্গে পাথর সেটাকে চাললে বালিগুলো আলাদা হয়ে যায় পাথরগুলো আলাদা হয়ে যায় তাহলে এটা আমরা মিশ্রণকে আলাদা করতে পারি চালুনির সাহায্যে ছাঁকনির সাহায্যে চা ছাঁকা যায় যখন চা রান্না করা হয় তো চা পাতি চা চায়ের থেকে ছাঁকার জন্য আমরা ছাঁকনির ব্যবহার করি এরপর বর্জ্য পদার্থ ড্যাশ ফেলে দেওয়া উচিত বর্জ্য পদার্থগুলি ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত তারপর কেরোসিন পেট্রোল এগুলি ড্যাশ পদার্থ এগুলি দাহ্য পদার্থ এরপরের প্রশ্ন জীবাণু থেকে খাবারকে বাঁচায় ড্যাশ নুন না চুন জীবাণু থেকে খাবারকে বাঁচায় নুন তার সোনা বা রূপো এগুলি কি সোনা বা রূপো এগুলি হল ধাতু তো এই ছিল তোমাদের শূন্যস্থান পূরণ করো বলেছিলাম চল্লিশটি এখানে বিয়াল্লিশটি টোটাল প্রশ্ন আছে এর থেকে তোমরা পেয়ে যাবে এরপর আমরা আলোচনা করব যে ভুল সংশোধন করো এখানে যে কোনো পাঁচটি থাকতে পারে সাতটি থাকতে পারে এরকম থাকবে তোমাদের নাম্বার যেরকম বিভাজন করা হবে সেই অনুপাতে থাকবে তবে ভুল সংশোধন করো তোমাদের পরীক্ষাতে থাকবে তাহলে এরপর ভুল সংশোধন আমরা এখানে দেখতে পাচ্ছি দু সালের বিগত বছরের প্রশ্ন যে ব্যাঙেদের খাবার হলো লতা পাতা তাহলে এটা ভুল আছে লতাপাতা ব্যাঙেদের খাবার হলো পোকামাকড় পরের প্রশ্ন যেসব প্রাণীকে খালি চোখে দেখা যায় না তাদের দূরবীন দিয়ে দেখা যায় তাহলে এটা দূরবীন নয় এটা যাদেরকে খালি চোখে দেখা যায় না তাদেরকে আমরা অনুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে পাই তাহলে এখানে অনুবীক্ষণ যন্ত্র লিখতে হবে বা মাইক্রোস্কোপ লিখতে হবে গয়ের প্রশ্ন সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙুলগুলো আলাদা থাকে এটা ভুল আছে এখানে কি হবে আলাদাটা উঠে যাবে এখানে লিখতে হবে সাতার কাটার জন্য হাঁসের পায়ের আঙুলগুলো জোড়া থাকে ঘ শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে এটা ভুল আছে শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে অর্থাৎ বাতাস শুষ্ক থাকে এরপর গির অরণ্য পশ্চিমবঙ্গে অবস্থিত গির অরণ্য পশ্চিমবঙ্গে অবস্থিত নয় গির গির অরণ্য গুজরাটে অবস্থিত নেক্সট প্রশ্ন সব কাজে একই পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাহলে সব কাজে কি একই শক্তির প্রয়োজন হয় এক গ্লাস জল তুলতে যে শক্তির প্রয়োজন হবে একটা ইট তুলতে সেই শক্তির প্রয়োজন হবে কি তাহলে এক গ্লাস জল তুলতে আমাদের কোনো কষ্ট হয় না কিন্তু একটা ইট তুলতে আমাদের কষ্ট হবে তাহলে ইটটা ভারী তাহলে সেখানে বেশি শক্তির প্রয়োজন হয় তাহলে কি হবে সব কাজে একই পরিমাণ শক্তির প্রয়োজন হয় না এরপর ছোটো প্রশ্নগুলো আছে ভুল সংশোধন করে এগুলো আলোচনা করে নেই ভিডিও শেষে আমরা বড় প্রশ্নগুলো আলোচনা করব। এরপর যে সমস্ত পদার্থের নিজস্ব আকার আছে তারা তরল পদার্থ তাহলে যে সমস্ত পদার্থের নিজস্ব কোনো আকার নেই তাদের তারাই হলো তরল পদার্থ হবে সঠিক আনসার এরপর বরফে তাপ দিলে প্রথমে বাষ্প পাওয়া যায় ভুল বরফে তাপ দিলে প্রথমে জল বরফ গলে প্রথমে জল হয় তাহলে জল পাওয়া যায় এরপর গয়ের দাগে শীতকালে সর্ষে তেল জমে যায় এটা ভুল কথা শীতকালে নারিকেল তেল জমে যায় তারপর বুকে হেঁটে চলে এরূপ একটি প্রাণী হলো ইঁদুর ইঁদুরের তো পা আছে তাহলে বুকে হেঁটে চলে কারা সাপ এরপর তুলো পাওয়া যায় পলাশ গাছ থেকে তুলো পাওয়া যায় শিমুল গাছ অথবা কার্পাস গাছ থেকে তারপর খাবার যে অংশে হজম হয় না তা পাকস্তালিতে জমা হয় এটা ভুল তাহলে খাবার যে অংশ খাবারের যে অংশ জমা হয় না সেটি মলাশয়ে গিয়ে জমা হয় এরপর এরপরে আবার বড় প্রশ্ন আছে এগুলো আমরা পরে আলোচনা করছি আগে আমরা সমস্ত ভুল সংশোধন আলোচনা করে নিই আবার ভুল সংশোধন করো দু সালের প্রশ্ন সব কাজে একই পরিমাণ শক্তির প্রয়োজন এটা দেখো আবার রিপিট হয়েছে আগের প্রশ্নতে ছিল সব কাজে একই পরিমাণ শক্তির প্রয়োজন হয় না তারপর শাকসবজি ও পাকা পেঁপে খাওয়া চোখের পক্ষে ভালো নয় তাহলে এগুলি খাওয়া চোখের পক্ষে ভালো তারপর আমাদের মুখে বত্রিশ রকমের দাঁত থাকে এটা ভুল কথা আমাদের মুখে চার রকমের দাঁত থাকে তারপরে প্রশ্ন সেকেন্ড ওজন পরিমাপের একক এর আগে আমরা প্রশ্ন আলোচনা করেছি সেকেন্ড কিসেরা একক সেকেন্ড হলো সময় পরিমাপের একক ওজন পরিমাপের একক হলো গ্রাম আর দৈর্ঘ্য পরিমাপের একক বা দূরত্ব পরিমাপের একক হলো মিটার এগুলো তোমরা ভালোভাবে মনে রাখবে এখান থেকেই একটা প্রশ্ন পেয়ে যাবে এই তিনটে এককের মধ্যে তারপর বর্ষাকালে ঘাসে শিশির জমে এটা ভুল কথা শীতকালে ঘাসে শিশির জমতে দেখা যায় জলে শুধু মাছ থাকে এটাও ভুল কথা আছে যে জলে শুধু মাছ নয় জলে মাছ উদ্ভিদ পোকামাকড় জলজ পোকামাকড় সমস্ত কিছু থাকে আমরা দু হাজার ষোলোর দেখব যে সব জায়গাতে বাতাসের উপাদানগুলি একই পরিমাণে থাকে তাহলে সব জায়গাতে বাতাসে উপাদান একই পরিমাণে থাকে না যেখানে গাছপালা বেশি সেখানে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে যেখানে গাছপালা নেই শহরের দিকে অক্সিজেনের পরিমাণ সেখানে কম থাকে বা যেখানে কলকারখানা রয়েছে বড় বড় সেখানে কার্বন অক্সাইডের পরিমাণ বা বিভিন্ন বিষাক্ত গ্যাসগুলির পরিমাণ বেশি থাকে তাহলে সব জায়গাতে একই পরিমাণে উপাদানগুলি থাকে না লোহার প্রেক একটি পদার্থ আর লোহা হলো একটি বস্তু লোহার প্রেক হলো একটি বস্তু আর লোহা হলো পদার্থ এটা ঘুরিয়ে লিখতে হবে সজারুর পায়ে কাঁটা নেই সজারুর পায়ে কাঁটা আছে এখানে লিখেছে ডোডো একটি পশু তাহলে ডোডো আমরা পড়েছি যে ডোডো একটি পাখি এর আগে একটা শর্ট কোয়েশ্চনে ছিল যে ডোডো পাখি হারিয়ে গেছে মরিশাসে আর এরপর গ্যাসের ভর নেই এটা ভুল কথা গ্যাসের ভর আছে গ্যাসের আকার নেই নির্দিষ্ট কোনো আকার নেই হবে তাহলে এর পরের প্রশ্ন ব্যাঙেদের খাবার হলো ঘাস ব্যাঙেরা কি ঘাস খায় ব্যাঙেদের খাবার হলো পোকামাকড় এর পরের ভুল সংশোধন হলো সাপের লেজে বিস্তলি থাকে সাপের মুখে বিস্তলি থাকে লেজে নয় এরপর সব মানুষের সুষম আহার এক রকমের সব মানুষের সুষম আহার রকম নয় তারপর তরলের নিজস্ব আকার আছে এর আগে আমরা পড়েছি একটা প্রশ্নে তরলের নিজস্ব কোনো আকার নেই তাদের যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে এরপরের প্রশ্ন সব প্রাণী দাঁত থাকে সব প্রাণীরই দাঁত থাকে না এরপর প্লাস্টিকের প্যাকেট মাটিতে মিশে যায় প্লাস্টিকের প্যাকেট মাটিতে মিশে যায় না বা মিশতে পারে না আশা করি ভিডিও শুরু থেকে এই পর্যন্ত যত ছোট প্রশ্ন আলোচনা করা হয়েছে এখান থেকে তোমরা সমস্ত ছোটো কোশ্চেন পেয়ে যাবে শূন্যস্থান পূরণ করো বা ভুল সংশোধন তাহলে এই ছিল তোমাদের ছোট প্রশ্নগুলো ছোট প্রশ্নগুলো কেমন হয়েছে তা এক্ষুনি কমেন্ট করে জানাও যদি ছোট প্রশ্নগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার সুন্দর নামটা দিয়ে কমেন্ট করে জানাবে আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো সেই জায়গাটা দাগ নাম্বার সহ তাহলে আমি আবার বুঝিয়ে দেব চলো এবার আমরা দেখে নিই যে তিনের দাগ চারের দাগে যে সমস্ত বড় প্রশ্ন থাকবে সেই সমস্ত বড়ো প্রশ্ন আলোচনা করবো চলো না করে আবার আমরা আলোচনায় ফিরে যাই এক নম্বর প্রশ্ন সুষম আহার কাকে বলে যে সকল খাদ্যের সকল প্রকার খাদ্য উপাদান একটি নির্দিষ্ট পরিমাণ ও সঠিক অনুপাতে বিদ্যমান থাকে এবং দেহের যাবতীয় পুষ্টির চাহিদা পূরণ করে তাকে সুষম আহার বলে যেমন দুধ একটি সুষম খাবার এর পরবর্তী প্রশ্ন হল খাবার হজম কীভাবে হয় উত্তর খাবার মুখে লালা রসের মাধ্যমে অল্প হজম হয়ে পাকস্থলিতে প্রবেশ করে সেখানে অল্প হজম হয়ে এরপর খাবার আরও নিচে নেমে পেঁচানো একটা নলের মতো অংশে প্রবেশ করে যার নাম অন্ত্র সেখানে আমাদের খাবার বাকি অংশটুকু হজম হয় এরপর গ্যাসের ওজন আছে কিভাবে বুঝবে উত্তর গ্যাসের সিলিন্ডারে গ্যাস তরল অবস্থায় যখন থাকে তখন ওই গ্যাসের ওজন বোঝা যায় অর্থাৎ গ্যাসীয় পদার্থকে তরল অবস্থায় নিয়ে গেলে সহজেই ওজন বোঝা যায় এর পরবর্তী প্রশ্ন জল কী কী অবস্থায় থাকে সেগুলি কী কী এবং জলের অবস্থার পরিবর্তন বলতে কি বোঝো উত্তর জল তিনটি অবস্থায় থাকতে পারে যথা কঠিন তরল এবং গ্যাসীয় এরপর জলের অবস্থার পরিবর্তন বলতে বোঝায় জল কঠিন অবস্থাতে বরফ আর ওই অবস্থাতে যদি বরফ অবস্থাতে তাপ দেওয়া হয় তাহলে সেই বরফ কোলে তরলে পরিণত হয় এবং এই তরলটিকে যদি একশো ডিগ্রি সেলসিয়াসে তাপ দেওয়া যায় তাহলে সেই তরলটি বাষ্পে পরিণত হয় এটাই হলো জলের অবস্থার পরিবর্তন পাঁচের প্রশ্ন কেন্নকে ছুলেই তা গোল হয়ে গুটিয়ে যায় কিন্তু টিকটিকে গুটোই না কেন উত্তর কেন্ন শরীরে মেরুদণ্ড নেই তাই কেন্নকে চুলেই গোল হয়ে যায় কিন্তু টিকটিকের শরীরে মেরুদণ্ড থাকে তাই সে গুটোই না এরপর ছয়ের প্রশ্ন দাঁত ভালো রাখার জন্য কি করা দরকার দাঁত ভালো রাখার জন্য দিনে দুইবার অন্তত দাঁত মাজা উচিত একবার খাওয়ার আগে ও একবার রাতে খাওয়ার পর এছাড়াও খাবার খাওয়ার পর ভালো করে কুলকুচি করতে হবে এরপর সাতের দাগের প্রশ্ন শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকায় কিন্তু বর্ষাকালে দেরি হয় কেন উত্তর শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে তার ফলে ভিজে জামা কাপড় থেকে শুষ্ক বাতাস তাড়াতাড়ি জল শুষে নেয় ফলে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে ফলে জামা কাপড় থেকে ওই জল শুষে নিতে পারে না তার কারণে জামা কাপড় শুকাতে দেরি হয় এরপর আটের দাগের প্রশ্ন উঁচু পাহাড়ের চূড়ায় শ্বাস নিতে কষ্ট হয় কেন উত্তর উঁচু পাহাড়ের উপরে বায়ুর পরিমাণ কম থাকে এবং বায়ুর চাপও কম থাকে সেই সঙ্গে বায়ুতে অক্সিজেনের মাত্রা কম থাকায় শ্বাস নিতে কষ্ট হয় এরপর নয়ের দাগের বাতাসের তিনটি উপাদানের নাম লেখো বাতাসের প্রধান তিনটি উপাদান হল নাইট্রোজেন আটাত্তর শতাংশ অক্সিজেন একুশ শতাংশ এবং আর্গন শূন্য দশমিক তিরানব্বই শতাংশ এরপর দশের দাগের প্রশ্ন কাজ করার শক্তি আমরা কোথা থেকে পাই কিভাবে পাই উত্তর আমরা কাজ করার শক্তি খাদ্য থেকে পাই আমরা যেসব খাদ্য খাই তার একটি উপাদান হল কার্বোহাইড্রেট আর যা শক্তির প্রধান উৎস এরপর এগারো দ্যাগের প্রশ্ন দাহ্য বস্তু কি উদাহরণ দাও দাহ্য বস্তু হলো যেগুলি সহজেই আগুন ধরে যেমন কাঠ কেরোসিন ইত্যাদি এরপর বারো দ্যাগের প্রশ্ন ভেষজ উদ্ভিদ কাকে বলে উদাহরণ দাও উত্তর ভেষজ গাছ যা সাধারণত খাদ্য স্বাদবৃদ্ধি ঔষধ বা সুগন্ধের জন্য ব্যবহৃত হয় রান্না করতে এই সব উদ্ভিদ থেকে মশলা উৎপাদন করা হয় যেমন পুদিনা হোস্তা পিয়নি ইত্যাদি এরপর তেরোর দ্যাগের প্রশ্ন হল প্রাণীদের সংরক্ষণ করা বলতে কি বোঝো কিভাবে প্রাণী সংরক্ষণ করা যায় উত্তর যে পদ্ধতিতে প্রাণীর স্বাভাবিক বসতি মতো বজায় রেখে তাদের সুরক্ষা করা হয় তাকে প্রাণী সংরক্ষণ বলে প্রাণী সংরক্ষণের বিভিন্ন উপায় আছে যেমন টেকসই ভূমি ব্যবহার অনুশীলন জনশিক্ষা সচেতনতা বৃক্ষরোপণ পুনর্ব্যবহার প্রাণীর আবাসস্থল তৈরি ইত্যাদি দ্বারা আমরা প্রাণীকে সংরক্ষণ করতে পারি এরপর চোদ্দোর দাগে দুটি জীব ও দুটি জড়ের নাম লেখো দুটি জীব মানুষ গরু ছাগল ইত্যাদি হতে পারে দুটি জড়ো বই ইট সাইকেল যেগুলো প্রাণ নেই যেগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারে না আমরা তাদেরকে জড় পদার্থ বলি এরপর পনেরো দাগে বস্তু কাকে বলে পদার্থ কি আমরা আগে পদার্থটা লিখি তাহলে বুঝতে সুবিধা হবে উত্তর পদার্থ যা ইন্দ্রিয় গ্রাহ্য যার ভর আছে এবং যা কিছু পরিমাণ স্থান দখল করে থাকে তাকে পদার্থ বলে উদাহরণ জল লোহা তামা ইত্যাদি এরপর বস্তু কাকে বলে নির্দিষ্ট জ্যামিতিক আকারের পদার্থকে বস্তু বলা হয় এই যে আমরা আগে পদার্থ পড়লাম নির্দিষ্ট জ্যামিতিক আকারের পদার্থকে বস্তু বলে যেমন চেয়ার বেঞ্চ টেবিল আর পদার্থের উদাহরণ যেমন লোহা তামা জল ইত্যাদি কয়ের প্রশ্ন খেলাধুলা করার প্রয়োজনীয়তা কি উত্তর নিয়মিত খেলাধুলা করা দরকার কারণ খেলাধুলা করলে শরীরে ব্যায়াম হয় মুক্ত বাতাসে খেলাধুলা করলে শরীর ও মন উভয়ই সুস্বাস্থ্য বজায় থাকে ক্ষয়ের দাগের প্রশ্ন প্যাকেট করা তৈরি খাবার খেলে কি কি অসুবিধা হতে পারে উত্তর প্যাকেট করা তৈরি খাবার দীর্ঘদিন ভালো রাখার জন্য বিভিন্ন পদার্থ মেশানো হয় যাতে খাদ্যগুণ বজায় থাকে কিন্তু এই পদার্থগুলি শরীরের জন্য ক্ষতিকর এতে পেটের অসুখ ও হজমের সমস্যা হয় এরপর তিনের গয়ের প্রশ্ন খাবার থেকে আমরা কিভাবে শক্তি পাই উত্তর বাতাসের একটা উপাদান হলো অক্সিজেন বাতাস ফুসফুসে পৌঁছানোর পর ফুসফুস অক্সিজেন গ্যাসটাকে টেনে নেয় আর এই অক্সিজেন গ্যাস শরীরের ভিতরে গিয়ে খাবার থেকে শক্তি বের করতে সাহায্য করে তাই আমরা যেসব খাবার গ্রহণ করি তা থেকে অক্সিজেন শক্তি বের করে তিনের দাগের ঘয়ের প্রশ্ন ফুসফুস বা শ্বাসনালির রোগ কেন হয় উত্তর যে কোনো ধরনের ধোয়া বা ধুলো শরীরের ভেতরে ঢুকলে ফুসফুসের ক্ষতি করে আর সেই সঙ্গে ক্ষতি হয় শ্বাসনালিরও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই ক্ষতির পরিমাণও বেড়ে যায় এবং ফুসফুস কাজ করার ক্ষমতা কমে যায় এই ধুলো ও ধোয়া, ফুসফুস ও শ্বাসনালী রোগের অন্যতম একটি কারণ তিনের উঙড়ত্যাগের প্রশ্ন মিশ্রণকে আলাদা করার তিনটি পদ্ধতি লেখো প্রথম পদ্ধতি হাতে করে আলাদা করা যায় মিশ্রণকে যেমন চাল থেকে কাঁকড়কে আলাদা করা দ্বিতীয় পদ্ধতি হলো হাওয়ার সাহায্যে আলাদা করা যেমন চাল থেকে ধানের খোসাকে আলাদা করা তৃতীয় পদ্ধতি হলো ছাঁকনির সাহায্যে আলাদা করা যেমন মুড়ি থেকে মুড়ির গুঁড়োকে আলাদা করা হয় এরপর চারের দাগে আমরা কয়ের প্রশ্ন দেখব বাঘ বিলুপ্তি হয়ে যাচ্ছে কেন উত্তর পৃথিবী থেকে ক্রমশ বাঘ বিলুপ্তি হয়ে যাচ্ছে কারণ মানুষ জঙ্গল কেটে ফেলায় বাঘের থাকার জায়গা কমে যাচ্ছে দ্বিতীয় কারণ হলো চোরা শিকারীরা বাঘের চামড়া নখ হাড় এসবের লোভে বাঘ মেরে ফেলছে তিন নম্বর কারণ বাঘের খাবার অন্যান্য পশু যেমন হরিণ মোষ এইসব কমে যাচ্ছে তাই অনেকে মনে করছেন বাঘ খুব শীঘ্রই বিলুপ্ত হতে পারে ক্ষয়ের দাগের প্রশ্ন কিভাবে আকাশে মেঘ তৈরি হয় উত্তর সূর্যের তাপে সমুদ্র নদী পুকুর থেকে জল বাষ্পে পরিণত হয় বাতাসে সেই বাষ্প অর্থাৎ জলীয় বাষ্প মিশে মাটি থেকে উঁচায় উঠতে থাকে এবং উপরে উঠে ঠান্ডা হয় আর সেই ঠান্ডা বাতাস ধীরে ধীরে ছোট ছোটো জলকোনায় পরিণত হয় আর আর এই ক্ষুদ্র ক্ষুদ্র জলের ফোঁটা দিয়েই তৈরি হয় মেঘ এরপর চারের দাগের গয়ের প্রশ্ন গাছেরা খাবার তৈরিতে পরিবেশ থেকে কি গ্যাস গ্রহণ করে আর পরিবেশে কি গ্যাস বর্জন করে উত্তর গাছেরা খাবার তৈরিতে পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রহণ করে এবং পরিবেশে অক্সিজেন অর্থাৎ ওটু গ্যাস বর্জন করে এরপর চারের দাগের ঘয়ের প্রশ্ন সুষম আহারের মধ্যে যে চার ধরনের খাবার থাকে তাদের প্রত্যেকের একটি করে উদাহরণ দাও সেই উদাহরণগুলি হলো এক নম্বর এক নম্বর দানা শস্য জাতীয় খাবার যেমন ভাত রুটি শাকসবজি ও ফল জাতীয় খাবার পালং শাক আপেল তিন নম্বর তেল ঘি বাদাম জাতীয় খাবার ঘি বাদাম চার নম্বর মাছ ও মাংস ও ডিম জাতীয় খাবার মাছ মাংস ডিম ইত্যাদি এরপর দাগের প্রশ্ন হাওয়া মিশ্র পদার্থ কেন হাওয়া মিশ্র পদার্থ কারণ হাওয়ার মধ্যে বিভিন্ন বর্ণহীন গ্যাসের পাশাপাশি ধুলো ধোঁয়া বিভিন্ন ফুলের রেণু পাথরের গুঁড়ো জলীয় বাষ্প ইত্যাদি মিশে থাকে তাই হাওয়া একটি মিশ্র পদার্থ এরপর আমরা পাঁচের দাগে চলে যাব পাঁচের দাগের কয়ের প্রশ্ন আমরা কত রকমের পদার্থ দেখতে পাই অর্থাৎ পদার্থের কয়টি অবস্থা দেখতে পাই নাম উল্লেখ করে প্রত্যেকের একটি করে উদাহরণ দাও আমরা পদার্থের প্রধানত তিন রকম অবস্থা দেখতে পাই কঠিন তরল ও গ্যাসীয় কঠিন পদার্থ ইট কাঠ লোহা তরল পদার্থ জল দুধ তেল গ্যাসীয় পদার্থ বিভিন্ন ধরনের গ্যাস যেমন ও টু এন সিও টু ও টু অক্সিজেন এন নাইট্রোজেন সিও টু কার্বন ডাইঅক্সাইড এরপর পাঁচের দাগের ক্ষয়ের প্রশ্ন খাবার তাড়াহুড়ো করে খেলে বিষম লাগে কেন উত্তর আমাদের গলার ভিতরে পাশাপাশি দুইটি নল থাকে একটি দিয়ে খাবার যায় অন্যটি দিয়ে বাতাস যায় তাড়াহুড়ো করে খেলে কখনও কখনও খাবারের টুকরো ভুল পথে ওই বাতাস যাওয়ার নলে ঢুকে পড়ে তখনই শরীর চায় বাতাস যাওয়ার নলটা থেকে ওই খাবারের টুকরোটা বের করে দিতে ঠিক তখনই আমাদের খুব কাশি হতে থাকে অর্থাৎ বিষম লাগে এরপর পাঁচের দাগের গয়ের প্রশ্ন শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকায় কিন্তু বর্ষাকালে সেই ভিজে জামা কাপড় শুকাতে দেরি হয় কেন তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের পনেরোটি প্রশ্নের পর আমি আরও কিছু আগের প্রশ্ন অ্যাড করে দিলাম যাতে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আছে এগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করে নাও তোমাদের সামনে বিজ্ঞান পরীক্ষাটা খুবই ভালো হবে এই যদি এই প্রশ্নগুলো তোমরা মুখস্থ করে যাও এরপরও বিজ্ঞান এবং ইংরাজি বিষয়ের সাজেশন চাইলে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো এবং ভিডিওতে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অথবা বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকো ঘন্টাটি বাজিয়ে রাখো তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে ভিডিওটি পৌঁছে যাবে এবং প্রত্যেকে ভিডিওটি তোমার বন্ধুদের কাছে অবশ্যই হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে শেয়ার করে দাও